ছোট শিশুদের হেঁচকি কি করবে যখন উঠবে জেনে নিন শিক্ষা বা হেঁচকি কোনো গুরুত্বর স্বাস্থ্য সমস্যা না হলেও এটি যথেষ্ট বিরক্তিকর কিভাবে শিক্ষা হয় যে কোনো কারণে হোক একটি নির্দিষ্ট সময়ের জন্য ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার যে মাংসপেশি উদর গহরের বক্ষ গহ্বর থেকে পৃথক করে রাখে সংকোচন ঘটে এবং সররজ্জু ভোকাল কোড হঠাৎ বন্ধ হয়ে যায় এতে হিক শব্দের সৃষ্টি হয় এভাবে হিক্কা হয় এটি সাধারণত বদহজম খুব তাড়াতাড়ি কিছু খেলে বা পান করলেও খালি পেটে হাসলে এবং ক্লান্ত হয়ে গেলে ইত্যাদি কারণে এটি হতে পারে এছাড়া আরও অনেক কারণ রয়েছে তবে হিক্কার সঠিক কারণ সম্বন্ধে কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এর পশমনের উপায় সম্পর্কে বৈজ্ঞানিকভাবে রয়েছে মত এক একজন এক এক পদ্ধতির কথা বলেন তবে এর মধ্যে অনেক কাজই আসে রকম কিছু পদ্ধতির কথা এখানে বলা হচ্ছে শিশুর পিঠ চাপড়িয়ে দিন শিশুর হিক্কা শুরু হলে তাকে কাঁধের ওপর খাড়া করে নিয়ে পিঠে আস্তে আস্তে চাপড়িয়ে দিতে হবে শিশুরা দুধ খাওয়ার সময় বিশেষ করে বোতলে দুধ খাওয়ার সময় অনেক সময় প্রচুর বাতাস গিলে ফেলে এতে তাদের পাকস্থলী বাতাসে ফুলে ওঠে হিক্কা শুরু হয় এই সময় শিশুকে খাড়া করে ধীরে ধীরে পিঠ চাপড়ালে বাতাস উপরে উঠে আসে এবং হিক্কা থেমে যায় ফিডারের নিপল ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে ফিডারের নিপলের ছিদ্র যদি বেশি বড় বা ছোট হয় তাহলে শিশু বেশি বাতাস গিলে ফেলে হেঁচকির শিকার হয় নিপলের ছিদ্র এমন হওয়া উচিত যেন বোতল উপুর করে ধরলে ফোটা ফোটা করে দুধ পড়তে পড়তে ধীরে ধীরে পড়া বন্ধ হয়ে যায় কিন্তু যদি তার বদলে বোতল থেকে এক নাগারে দুধ পড়তে থাকে অথবা একেবারে না পড়ে তাহলে সমস্যা এর জন্য বোতল ও নিপল বদলে দেখা যেতে পারে কোনটি শিশুর জন্য প্রযোজ্য দেরি না করে ঠিক সময় মতো শিশুকে খাওয়ান শিশুর খাওয়ানোর সময় হিক্কা উঠলে খাওয়ানো বন্ধ করা ঠিক নয় হিক্কা শিশুর খাওয়াতেই কোনো অসুবিধার সৃষ্টি করে না উপরন্তু খেয়ে পেট ভরলে হিক্কা বরং বন্ধ হয়ে যায় শিশুকে একসঙ্গে অতিরিক্ত খাওয়ানো ঠিক নয় শিশুর জন্মের প্রথম কয়েক মাস যদি দেখা যায় প্রতিবার খাওয়ানোর পরপর হিক্কা ওঠে তাহলে বোঝা যাবে অতিরিক্ত খাওয়ানোর শিশুর হিক্কার কারণ তাই এই অবস্থায় শিশুকে একেবারে বেশি না খাইয়ে অল্প অল্প করে বারবার খাওয়ানো ভালো আর যদি মায়ের সন্দেহ হয় যে সত্যি তিনি শিশুকে বেশি বেশি খাইয়ে ফেলেছেন তাহলে শিশুকে নিজের তৈরি রুটিন মতো না খাইয়ে শিশু যখন খাবারের জন্য কান্না করবে কেবল তখনই শিশুকে খেতে দেওয়া উচিত শিশু যখন আর খেতে চাইবে না তখন জোর না করে খাওয়ানো বন্ধ করে দিতে হবে সো বন্ধুরা থ্যাঙ্ক ইউ আমার এই ভিডিওটি দেখার জন্য